আসলে কি সকালে 6:30 বের হয়েছি, 8টা থেকে কাজ শুরু করেছি, এখন 1:30 বাজে, বাসা যাচ্ছি। প্রতিদিন অনেক ভালো লাগছিল, অনেক ভালো লেগেছে, আজকে কেমন জানি অনেক খারাপ লাগছে। প্রতিদিন ভালো লাগার কারণ হচ্ছে আমার পেজে যখন আমি প্রথম থেকে এই উদ্যোগের বিষয়টা আমি পেজে দিই, ব্যাপক আকার সাড়া পেয়েছে মাশাল্লাহ। যদিও আমার 14,000 রিয়ালের মতো একটা বাজেট এসেছিল, লিখিয়েছিল, বাজেট কেবল উঠেছে এ পর্যন্ত 5,000-এর মতো, 5,000 পূরণ হয়নি, আজকে আজকে সহ হবে হয়তো 4,700-এর মতো হবে। তো তারপরও আমি এর বাহিরেও প্রায় 6,000 রিয়ালের মতো বাজার সাজার করে এতদিন ধরে আমি দিয়েছি, সব টাকা দেওয়ার চেষ্টা করেছি। আজকে সহ 53 জনকে আমরা, 53 জনকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি। এতে করে আমার এখানের আমি পরিচিত কারো থেকে কিছু নেই, যারা আমাকে চিনে তারা ডেকে ডেকে দিয়েছেন, অনুদান দিয়েছেন, সহযোগিতা করেছেন। পরিচিতদের মধ্যে এখানে আমাদের একজন রাজনীতিবিদ আছেন, রইস ভাই, প্রিমিয়াম সুইটসের ওনার মিরাসের সুজন ভাই, ওনারা দুজন, এবং পিন্টুরের, এই 3 জন লোক আমার টার্গেটে রেখেছে এবং ওনারা অনুদান দিয়েছেন। তো যেহেতু শেষের দিকে আমরা যে বার্ষাল করেছি সেগুলো শেষের দিকে, আমি আজকে একটা প্ল্যান করেছিলাম, চিন্তা করেছিলাম যে আজকে আমি লাইভে থেকে, যেহেতু আমাকে সবাই চিনে জানে, লাইভে থেকে হারাতে অন্তত এই ব্যবসায় যারা আছেন, দোকানদার, সবজি দোকানদার, বাকালা যারা আছেন, তারা তো প্রবাসীদের দিয়েই কিন্তু হিউজ মাশাল্লাহ ব্যবসা করে যাচ্ছেন। তো চিন্তা করেছিলাম তাদের দিয়েই অন্তত যে একটা কিছু হবে, তারা একজনকে একটা মুরগি দিতে পারবেন না, পারবেন, সবজি দোকানদার একজনকে একটা আলু দিতে পারবেন না, পারবেন, তখন হয়তো অনেকে লাইভটা দেখেছেন, আমি প্রথম যে দোকানে গিয়েছি সে দোকান আমাকে চিনেছে, দোকান ওই দোকানের স্টোর সোহেল স্টোর বোধ হয়, ভুলে গেছে দুঃখিত নামটা, উনি একটা অনুদান দিয়েছেন, ভালো একটা অনুদান দিয়েছেন, খুশি হয়েছি। এর পরবর্তী 2-3 জায়গায় যেখানে গিয়েছি তারা অনুদান তো দূরের কথা, হিউজ ব্যবসা কিনা হচ্ছে, আমরা দেখলাম ব্যস্তও আছেন, তারপরও ক্ষমা চেয়ে ওনাদেরকে বললাম যে এই অবস্থা। তো সৌদির দোকান, সৌদির নাই, ওনারা দিতে পারবেন না, দুজনেরই একই কথা, একজন সবজি দোকানদার ছিল, এরপর একটা বাকালা ছিল, ওনার বাকি অবস্থা ছিল, একই কথা ছিল। এরপর দুজন যেহেতু আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, এরপর কারো কাছে যাওয়ার কি ইচ্ছা জাগে নাই। এই জিনিসটা খুব খারাপ লাগলো যে আমরা তাদেরকে কোনো বাজেট বলি নাই, বলছি যা পারেন আপনার দোকান থেকে যা পারেন তাই দিবেন আপনি, হ্যাঁ। তো তারপরও পারে নাই, যেহেতু ফিরিয়ে দিয়েছে, বিষয়টা খুব খারাপ লেগেছিলো। আমরা কিন্তু একজন জানি, একজন গেলে হয়তো মনে করতো যে আমি খাওয়ার জন্য বা এটার জন্য সেটার জন্য, আমরা 3-4 জন গিয়েছিলাম এই অবস্থা, আমরা যারা অসহায় প্রবাসী আছে তাদেরকে কিছু অনুদান দিতে চাই, অনুদান করতে চাই, এটা সেটা। তো যারা এত ভালো ব্যবসা করেও যারা 10টা রিয়াল কাউকে দিতে পারে না, তাদের দরবার গিয়ে তো কোনো লাভ নেই। আমি আবার ধন্যবাদ জানাই আমার পেজে যারা এগিয়ে এসেছেন তাদেরকে। আর আজকে একটা শিক্ষা হলো, ব্যবসায়ী যারা আছেন যাদের কাছে গিয়ে ফিরে এসেছি, ভালো একটা শিক্ষা হয়েছে। যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে আমাদের এই অনুদান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সৌদি আরবের পরিস্থিতি স্বাভাবিক না হয়। আসসালামু আলাইকুম।